ভাই আপনার বাইকের তো পিস্টন শেষ, ধোয়া বেরিয়ে গেছে, পিস্টন সাইলেন্সার পাইপটা বেরিয়ে গেছে। একটা মানুষ শুটের জন্য এত কষ্ট করতে পারে? একটা রুল আছে আপনারা কি জানেন কি না, সেটা হলো বাইক যেদিন ওয়াশ করা হয় ওই দিন কিন্তু বৃষ্টি আসে। আর আজকে আমার বাইকটা এত বেশি পরিষ্কার, একদম নিচে উপরে সব দিকে অদ্ভুত টাইপের একটা পরিষ্কার ব্যাপার স্যাপার আছে। হ্যান্ড এখানে এই যে এটা দেখতেছেন না, এরা কেউ একজন বাড়িতে বিরিয়ানি খাইছে, আর আকাশটা দেখেন মেঘলা হয়ে গেছে। মানে বাইক ধুইছি কালকে রাতে এত যত্ন কইরা, অ্যান্ড আজকে বৃষ্টি আসবে না এটা তো হইতেই পারে না। যাই হোক, মোটামুটি ক্লিন টিন করা আছে। আরে কে যেন ফোন দিতেছে আমাকে। আচ্ছা, মোটামুটি বাইকটা ক্লিন করা আছে, এখন জাস্ট ক্লিন বাইক নিয়ে বের হবো, অ্যান্ড এটার ময়লা করে নিয়ে মনে হয় বাসায় ফিরবো, এই মনে হয় চলবে আজকে। আচ্ছা চলেন বের হই আগে। ফোন আসছে কিছুক্ষণের মধ্যে, দুইটা তিনটা, মোট তিনটা। একটা হলো প্রফেশনাল ফোন, মানে ব্যবসায়িক ফোন, আর দুইটা হলো আমাদের ভাই ব্রাদারদের ফোন। এর মধ্যে সাকিব ভাই ফোন দিল, আপনাদের সবার প্রিয় সাকিব, অ্যান্ড আরেকজন হচ্ছে ওয়াসেক, এটাও আপনাদের সবার প্রিয় ওয়াসেক। ওয়াসেক নাকি ঢাকা আসছে চিটাগাং থেকে, অ্যান্ড ও ফোন দিল যে ও মিরপুরের দিকে আছে, ওই দিক যাতে যাই, খুব ইম্পর্টেন্ট কিছু একটা সে বলল। অ্যান্ড সাকিব ফোন দিল যে ও আছে দিয়াবাড়ি, ওইখানে যেতে যাই। অ্যান্ড সাকিব সাহেবের হচ্ছে এখানে শ্যুট চলতেছে, উনি এখান থেকে শেষ করে দেন হচ্ছে মিরপুরি যাবে, তো আমাকে বললো আসে এখানে আসেন, দেন আমরা চলেন একসাথে ওয়াসেকের ওখানে যাই। And Wasek কি কারণে ডাকছে ওইটার একটা স্পয়লার দিয়ে দিছে সাকিব, পুরাই একটা মানে একাকার অবস্থা। যাই হোক, এক জায়গায় বসে এই ফোনটা এমন একটা জিনিস, এইটা তৈরি হওয়ার কারণে আসলে কোনো সিক্রেটই সিক্রেট না, মানুষ কখনো লুকায় থাকতে পারে না। ফোন সাথে থাকলে ফোন দিয়ে জেনে নেওয়া যায় কিরে ভাই কোয়ে আছিস, কি করতেছিস, অ্যান্ড যদি ভুল বলে বা মিথ্যা বলে তাহলে তো মিথ্যা তো মিথ্যাই, অ্যান্ড লুকানোর অবস্থা নাই। আগে যেমন বাসা থেকে বের হইলি আর তাকে খুঁজে পাওয়া যেত না, এখন আর ওই ওয়েটা নাই আর কি। এখন কিছুক্ষণের মধ্যে আমরা খেতে যাচ্ছি কসাই বাড়ির। আরে সাইকেল ভিতর থেকে বাইর করতেছে, সাইকেল কি পার্সেল আসছে ভাই? সাইকেল কি পার্সেল আসছে? ও কিনা আনছেন? আমি তো ভাবছি পার্সেল আসছে। আরে কসাই বাড়ির জ্যাম রে, কসাই বাড়ির জ্যাম। যাই হোক, দোয়া করতেছি যাতে বৃষ্টি না আসে, এরকম ওয়েদার থাকলে তো বাবারে বাবা, এরকম ওয়েদার থাকলে তো খুবই ভালো। এই ওয়েদারে বাইক রাইড করতে হ্যাভি মজা লাগে। স্লিপ যদি উপরে নিছি, এই স্লিপ তুই উপরে উঠে আসিস কেন রে ভাই, নিচে নিচে থাক। আচ্ছা এই রেলগেটটা পার হই, এই জায়গাটা হ্যাভি বৃষ্টি লাগে আমার রেগুলার। আগে একটা সময় বাইক নিয়ে যারা ব্লগ করতাম আমরা, তারা পান থেকে চুন খসলেই চলে যেতাম 300 ফিট, আই মিন বাইকের কোনো শ্যুট দরকার পড়লেই আমরা 300 ফিট চলে যেতাম। আর এখন আমরা মোটামুটি দিয়াবাড়ি চলে আসি, কারণ এই এলাকাটা এখন 300 ফিটের আগের যে রূপটা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন জনমানবহীন, ওই রূপের কিছু একটা ব্যাপার স্যাপার এইখানে একটু একটু পাওয়া যায়, এই কারণে। এই মামা দেখেন কোন দিকে কোন দিকে কে যে যায়। আচ্ছা বাইক ব্লগ ব্লগারদের কথা থেকে একটা জিনিস মনে আসলো, বাইকারদের কথায় মনে আসলো, বাইক মানুষের একটা বিশাল একটা আবেগের জায়গা ধরে রাখছে, মনের ভিতরে বিশাল একটা আবেগের জায়গা ধরে রাখছে, আর এই আবেগকে কেন্দ্র করে মানুষ প্রচুর ব্যবসা করে নিতেছে। আপনাদেরকে কিছু ভালো জিনিসও দিয়ে যাইতেছে কিছু মানুষ, কিছু খারাপ জিনিসও দিয়ে যাইতেছে। এখন সত্যি কথা কি, আমি একদম নাম ধরে বলতে পারবো না যে এই জিনিসটাই ভালো এই জিনিসটাই খারাপ, বাট একটু আইডিয়া তো দিতে পারবো। যেমন এই যে আমি যে ইন্ডিকেটর লাইটটা লাগাইছি, এই ইন্ডিকেটর লাইটটা মানুষের চোখের ক্ষতি করে, করে কিন্তু পেছনে যে থাকে মানে মেজাজের ক্ষতি করে, চোখের ক্ষতি করুক আর নাই করুক, আমার সামনেও যদি কেউ এই ইন্ডিকেটর জ্বালাইতো আমার মেজাজটা হয়ে যেত গরম। এখন অনেকেরই মেজাজ গরম হয়, হয়তো বলতে পারে না। এরকম বেশ কিছু লাইট বেরোইছে, যে লাইটগুলা অপোজিট সাইড থেকে যারা আসে তাদের মেজাজ গরমের এবং রিস্কের কারণ হয়ে দাঁড়ায়, কিছুই দেখা যায় না। এবং বাইকে এই সমস্ত ব্যাপারগুলো তো কিছু আছেই, যে প্রয়োজনের চেয়ে বেশি যে জিনিসগুলো দিতেছে, এই কারণে মডিফিকেশনের কিন্তু কেসও আছে। আচ্ছা এত জ্যাম হয়ে গেলে কেমনে, যাক ছুটছে। অ্যান্ড কিছু জিনিস বাইকারদের কিন্তু বোকা করা, বোকা বানানো হচ্ছে, যেমন অকটেন বুস্টার। অকটেন বুস্টার, ভালো অকটেন বুস্টার যদি কেউ ইউজ করে থাকেন বা রিয়েল অকটেন বুস্টার যেটা, তাহলে বুঝতে পারবেন যে আমরা আসলে নর্মালি কোনগুলা পাইতেছি। দেখবেন যে একটা অকটেন বুস্টার হয়তো 30-40-50 টাকাও আছে, সেম সাইজের একটা অকটেন বুস্টার হয়তো 150 টাকারও আছে। এখন আমার কথা হইল 100 টাকা, মানে 100 টাকার উপরে আমরা এখন কত টাকা দিয়ে অকটেন কিনতেছি, এরপরে যদি আবার এত টাকা দিয়ে বুস্টার ঢুকাই তাহলে আমাদের পার লিটার অকটেনের দাম হিসাবে কত পড়তেছে। অ্যান্ড এর মধ্যে ওই জিনিসটা যদি আবার নকল হয়, হোক ওটা 20 টাকা বা 50 টাকা, বাট ওইটা যদি আসলে অকটেনই হয়, এখন অকটেন
10 বুস্টারের জায়গায় আমি যদি অক্টেন আবার ঢালি তাও মানে 100 টাকা দিয়ে ধরেন এইটুক অক্টেন কিনে ঢাললাম 100 টাকা দিয়ে তো আমি এইটুক না এতগুলো অক্টেন পাইতাম তাই না তো এই জন্য আর কি বলবো যে এই সমস্ত বুস্টার বা এই ধরনের আরো বেশ কিছু ব্যাপার স্যাপার আছে না যে বাইকে অমুক লাগাইলে বাইক এই হয়ে যায় 1000 এই কি যেন 150 সিসির বাইক 1500 সিসি হয়ে যায় বাইকের মধ্যে এটা লাগাইলে মানে এই জিনিসগুলো প্লিজ আপনারা একটু বুঝা শুনা কিনেন অযথা টাকা নষ্ট করেন না বাইকারদের কাছ থেকে টাকা বের করা হলো সবচেয়ে সহজ আমার যেটা মনে হয় আপনি একটা নতুন বাইক কিনবেন সাথে যে আপনারা কত কিছু ধরায় দিবে মানে এটা দিলে এই হয় ওইটা দিলে ওই হয় আর যদি কোনো একটা মডিফিকেশনের দোকানে যান বাইকের ওই চাকা থেকে শুরু করে নাকের দুল কানের ফুল যা আছে সব লাগায় ধরেন আপনার বাইকটারে আসলে কিন্তু খেত বানায় দিবে বাইকটারে যে খুব বেশি ভাল লাগে তা কিন্তু না বাইকটা যারা বানাইছে যারা এটা ডিজাইন করছে অনেক জ্ঞানী জ্ঞানী মাথা তারা এন্ড এই জ্ঞানী জ্ঞানী মাথাগুলো এই বাইকটার প্রত্যেকটা জিনিস বাইকের দরকারের জন্যই দেয়া হয়েছে বা দিছে তো সেইখানে আমরা যখন এই বাইকটা কেউ যে নাকের দুল কানের ফুল লাগায় আরো ভারী করি তখন কিন্তু বাইকটার পাওয়ারটা কমতে থাকে মানে বাইকের ইঞ্জিনের উপর একটা প্রেসার পড়ে যে হ্যাঁ বাইকের মধ্যে যদি 1 কেজিও বাড়ান এক হলো দুইটা মানুষের ওয়েট বা একটা মানুষের ওয়েট এর মধ্যে আরো যে হাবি জাবি অমুক তমুক এই সেই এগুলা লাগায় ভাই কি দরকার যাক এগুলা নিয়ে কথা না বলি তবে একটু মাথা খাটায় দোকানে যাবেন আর আপনার যা খুশি তা ধরায় দিবে ওইটা কইরেন না যতটুকু দরকার অতটুকুই বাইকে ঠিক আছে অতিরিক্ত সাজগোজ আসলে আমার পছন্দ না বাইকে এখন আপনাদের পছন্দ হলে আপনারা লাগাইতে পারেন আমার কাছে খেত লাগতেই পারে এখন আপনারা আবার আমার বাইক দেখা খেত বলতেই পারেন যে আরে রানা ভাইয়ের বাইকে তো কিচ্ছু নাই ধরুন রানা ভাই তো খেত আচ্ছা বললে বলেন কোনো সমস্যা নাই আমার স্যাটিসফ্যাকশন আমার কাছে আপনার স্যাটিসফ্যাকশন আপনার কাছে ওরে ওয়াও তুমি কি সাইকেল চালায় স্কুলে যাও ও ওয়াও কোন স্কুল হ্যাঁ আইএস আচ্ছা আইএস এর মানে কি যাক ব্যাপার না আরেকদিন টিচারকে জিজ্ঞেস করবা যে টিচার আইএস এর মানে কি আইএস এর তো অবশ্যই একটা মানে আছে আইএস ভাই আপনার বাইকের তো পিস্টন শেষ ধোয়া বের হয়ে গেছে পিস্টন সাইলেন্সার পাইপটা বের হয়ে গেছে একটা মানুষ শুটের জন্য এত কষ্ট করতে পারে ওরে টায়ার পুরা ধো আরে আমরা এরকম একটা নির্জন প্লেসে এসে শুট করতেছি এরপরে ওই যে দেখেন পিছনে একের পর এক গাড়ি যেতেছে খালি গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি এলাকায় পুরো দমে ডিস্টার্ব হইতেছে গাড়ির কারণে আচ্ছা এখানে আর একটু সময় লাগবে সাকিব ভাইয়ের শুট শেষ হয় নাই এই কারণে আমরা একটু ওয়েট করতেছি ওনার শুটটা শেষ হয়ে গেলেই এর মধ্যে আবার ওয়াসেক ভাইয়ের মিরপুরে আমাদের অনেক কাছাকাছি চলে আসছে ওই জায়গায় মানে আমরা এরপরে চলে যাব আর এখানে যেটা হয়েছে আমি কিছুদিন আগে একটা পোস্ট দিছিলাম যে আমাদের চ্যানেলের বা পেজের ভিডিওগুলা কেউ ডাউনলোড করে ইউজ করতেছে এটা অনেকে অনেকভাবে নিছেন ব্যাপারটা আসলে অনেকে আমার ভিডিও দিয়ে দেখা যায় পিছনে মিউজিক টিউজিক দিয়ে ব্যবহার করেন বা ওগুলা নিয়ে আমার কোনো প্রবলেম নাই আমার অনেক স্পিচ মানে আমি যে কথাগুলো বলি ওগুলা টিকটকে বা এই বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করেন কোনো প্রবলেম নাই কিন্তু আমি যেটা পোস্টটা দিছিলাম সেটা হলো আমি সিআইডিতে এই ব্যাপারে কথা বলছি আমার পোস্টের মেইন ব্যাপারটা হচ্ছে আমার ফুল ভিডিও ডাউনলোড করে ফুল আমার ভিডিও একদম হুবহু আমার চ্যানেলে যা আছে ঠিক ওইভাবেই কেউ একজন ব্যবহার করতেছে এন্ড এই জিনিসটা কেউ একজন না বেশ কয়েকজনই ব্যবহার করতেছিল এবং কয়েকজনকে আমি পার্সোনালি মেসেজ করাতে তারা নামায় ফেলছে এন্ড বাকিরা যারা নামায় নাই তাদের জন্য পোস্টটা দিছিলাম বাট এখন অনেকটা শিথিল ব্যাপারটা অনেকটা ওকে হয়ে গেছে ব্যাপারটা এই হলো ব্যাপার তাহলে এখানে শুট শেষ হোক দেন আমরা চলে যাব হচ্ছে মিরপুর আচ্ছা আমরা এখান থেকে এবার বের হয়ে যেতেছি অ্যান্ড যেহেতু ওনারা শ্যুট করছে একটু হয়তো T4 একটা ছোটোখাটো ব্রেক নেবে এইদিকে এদিকে কিছু চায়ের দোকান আছে তারপরে একবারে চলে যাব আমরা এই হচ্ছে এখন পর্যন্ত প্ল্যান অ্যান্ড কোন দিক দিয়ে যাব এটা এখনও ঠিক করি নাই চলেন দেখি সামনে গেলেই বোঝা যাবে আসলে বৃষ্টি হয় নাই আজকে কিন্তু রাস্তাঘাটে কিছু কিছু জায়গায় পানি এই যে দেখেন এখানেও পানি এরকম কিছু কিছু জায়গায় পানি এবং কিছু কিছু জায়গায় এই যে এরকম কাদা পানিও আছে যেটা আমার হ্যাভি বাজে লাগতেছে আজকে বাইক ধোয়ার পরে এই সমস্ত জায়গা দিয়ে চালাইতে অ্যান্ড কাশফুলগুলো দেখা বেশ 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 ভালো লাগতেছে বেশ ভালো লাগতেছে তবে আজকে অনেকদিন পর সাকিব ভাইয়ের সাথে রাইড করতেছি আগে তো একসাথে অনেক ট্যুর করতাম আমরা এখন দেখা গেছে যে একসাথে আসলে টাইম ওইভাবে মিলতেছে না বাট দেখি আজকে কথা বলবো যে ওনার সাথে এর মধ্যে একটা ট্যুর ফেলানো যায় কিনা সাজেকের দিকে যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে সাকিব ভাইয়ের সাথে সাজেক যেতে পারলে বেশ একটা মজার ট্যুর হবে এরকম মনে হইতেছে আমার আরে পপ 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 গাড়ি ওরে কাশফুল তুমুল কাশফুল হয়েছে তো সাকিব ভাই অনেকদিন জিক্সার চালায় না অ্যান্ড ওনার জিক্সার চালানোর শখ হয়েছে উনি আমার বাইক নিয়ে চালাইতেছে আর আমি ওনার সিবিআর র্যাপসলটা একটু ট্রায়াল দিই ভাই আমরা বেরিবাদ দিয়েই তো যাব বেরিবাদ দিয়েই তো যাব ওকে চলেন তাহলে বিসমিল্লাহ আচ্ছা এটার জন্য আবার আমার ক্যামেরার সেট আপ একটু উপরে তুলতে হবে
স্পোর্টস বাইক যত যাই হোক, সিবিআর হোক আর যাই হোক, একটু লিন হওয়াই লাগে অ্যান্ড ক্যামেরার সেট আপ একটু চেঞ্জ করাই লাগে। আরে এত কাদা কেন? আমাদের চ্যানেলে এত বাইক আসলো, এত বাইক গেলো, এত বাইক চালানোর এক্সপিরিয়েন্স, সিবিআর চালানোর এক্সপিরিয়েন্স নাই যে তা না, কিন্তু প্রবলেমটা হলো এই সিবিআরটা কেন জানে আমি আমার করে নিতে পারি নাই কখনো, মানে ওইভাবে ব্যাটে বলে কেন যেন মিলে না, আসলে প্রাইসও বেশ, আর মানে কেন জানি আমি জানি না। এটার উত্তর যদি আমার কাছে কেউ চায় তাহলে আমি এটার উত্তর যদিও দিতে পারবো না যে সিবিআর কেন আমার নাই। যাই হোক, সিবিআর নাই নাই। আরেকটা ব্যাপার হলো স্পোর্টস বাইক, স্পোর্টস বাইকই সিবিআর অনেকে বলে অনেক মজা, কিন্তু কমিউটার থেকে যখন এটাতে উঠবেন, অন্যান্য স্পোর্টস বাইক থেকে এটা একটু কমফোর্ট দেয় ঠিক আছে, কিন্তু কমিউটার জিক্সার চালায় যে কমফোর্টটা পাই ওইটার কিছুই আসলে সিবিআরে নাই। থাকবে কোত্থেকে? ওইটা হলো কমিউটার আর এটা হলো স্পোর্টস, এই তো ব্যাপার। অ্যান্ড আজকে এই রাস্তাটায় যথেষ্ট পরিমাণ গাড়ি ঘোড়ার ভিড় রে ভাই, মানে ওভারটেক করাই কষ্ট হয়ে যেতেছে। নর্মালি এই রোডে ওভারটেক করতে হয় না, একদম এমনিতেই অনেক স্পিডেই যাওয়া যায়, বাট আজকে দেখেন উল্টা দিক থেকেও আসতেছে আর আমাদের দিক থেকেও অনেক অনেক ভিড়। অ্যান্ড ওই দেখেন আমার ইন্ডিকেটার কীরকম চোখে লাগতেছে, বেশ ভালোই চোখে লাগে। এই ইন্ডিকেটারগুলো খুব বেশি দিন আর ব্যবহার করা হবে না আমার, আজকে পিছন থেকে বুঝতেছি বেশ ভালোই চোখে লাগে। যেখানে এখন আমরা বসে আছি পিছনে তো দেখতেছেন বাইক আর বাইক, খালি বাইক আর বাইক, খালি বেডি আর বেডি, খালি বাইক আর আমরা 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 তো আসছি উত্তরা থেকে। আর এখানে আরো দুজন ভাই আছে, আরিফ ভাই, ওয়াসেক ভাই, চিনে সবাই উনাকে, পরিচয় করায় দেওয়ার কিছু নাই। একটা কার্ড দিতে আসছে, কার্ডটা কিসের আর নাই বললাম, কারণ কার ভিডিও কবে আসে বলা যায় না আসলে, এই কারণে কিসের কার্ড আর নাই বললাম। একটা কার্ড দিতে আসছে, উপরে কিছু নাম লেখা আছে, একটা বিয়ের কার্ড, আর খুব তাড়াতাড়ি চিটাগাং যেতে হবে আমাদের বিয়ে খাইতে। ওরে আরেকজন সেলিব্রিটি আসছে, ওই যে সব খালি নোয়াখালী আর নোয়াখালী এনে যা আছে সব নোয়াখালী। ওকে, আর এখন যখন সময় হচ্ছে 7:21, তখন আমরা যে যার মতো আমাদের একটা ছোটোখাটো আড্ডা শেষ করে রওনা হয়ে যেতেছি। বাকিদের সবাই এখনও রওনা হয় নাই, কিন্তু আমার একটু আগে রওনা হইতে হয়েছে, কারণ আমার আবার ছোট্ট একটা মিটিং আছে, খুবই ছোট্ট বাট ইম্পর্টেন্ট। এই আর কি, বড় বড় আড্ডা থেকে ছোট ছোট কাজের জন্য অনেক সময় বড় বড় উদ্দেশ্যে বের হয়ে যেতে হয়, ওটাই হয়েছে আমার সাথে। অ্যান্ড 7:21 তো আমি আজকে আর ব্যাক করতে পারবো কিনা বলতে পারতেছি না, মানে ভিডিওতে ব্যাক করতে পারবো কিনা বলতে পারতেছি না। মোটামুটি বেশ তো ঘোরাঘুরি হইলো, আর এখানের মিটিং শেষ করে উত্তরা বাসার দিকে যাওয়া ছাড়া আর তেমন কোনো কাজও দেখতেছি না। তাহলে এক কাজ করি, এই চ্যাম্পার হয়ে দাঁড়ান, আপনাদেরকে বিদায় ভাষণ দিতে আসতেছি। তাহলে ভাই ও বোনেরা, আজকের এই ব্লগ বা ভিডিওটা এইখানেই মিরপুরের 1 নম্বরের ঈদগা মাঠের কোনো এক গল্লি থেকেই শেষ করতে হচ্ছে। যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো আপনারাই বলেন কি। Chill. Check the mic and make sure it sound right, boys. It sound right, boys.